হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, অনেক সময় কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে কোনো ব্যক্তির এগেনস্টে ফলস এফআইআর রেজিস্টার হয়ে থাকে, বা অনেক সময় কোনো ব্যক্তিকে হ্যারাস করার স্বার্থেও কিন্তু ফলস এফআইআর রেজিস্টার হয়ে থাকে, বা কোনো ব্যক্তিকে কোনো ক্রাইমের সাথে যুক্ত করে দেওয়া যে ক্রাইমের সাথে তার কোনো সম্পর্কই নেই। তো এরকম অনেক সিচুয়েশন আছে যেখানে কোনো ব্যক্তির এগেনস্টে ফলস এফআইআর রেজিস্টার হয়ে থাকে বা ফলস এফআইআর লজ হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা জানব যে এমন সিচুয়েশনে যদি আপনি কখনো পড়েন যে আপনার এগেনস্টে ফলস এফআইআর রেজিস্টার হয়েছে, তো আপনি সেই সিচুয়েশনকে কিভাবে ডিল করবেন, সেই সিচুয়েশন থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করবেন। তো আমরা সাধারণত জানি যে এফআইআর একমাত্র শুধুমাত্র কগনিজেবল অফেন্সের ক্ষেত্রেই লজ করা যেতে পারে। কোনো ব্যক্তি যখন আপনার এগেনস্টে কোনো ফলস এফআইআর লজ করবে, তখন আপনার প্রথম যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাডভোকেট হায়ার করতে হবে। আপনার অ্যাডভোকেট একটা অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন সেশনস কোর্টে ফাইল করতে পারবে। সেশনস কোর্ট যদি অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট করে, তো আপনি নতুন করে হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন। হাইকোর্ট যদি অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন গ্রান্ট করে, অ্যাকসেপ্ট করে, তো সেই মুহূর্তে আপনি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের সেকশন 482 আন্ডারে আপনার এগেনস্টে যে এফআইআরটি করা হয়েছে, সেই এফআইআরটি কোয়াশ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। হাইকোর্টে যখন আপনার অ্যাপ্লিকেশনটি ফাইল করা হবে, হাইকোর্ট তখন সেই কনসার্ন পুলিশ স্টেশনের কাছ থেকে এফআইআরটি চেয়ে পাঠাবে, এফআইআরের কপি চেয়ে পাঠাবে সেই পুলিশ স্টেশনের কাছ থেকে যে পুলিশ স্টেশনে এফআইআরটা লজ করা হয়েছে। আপনার অ্যাডভোকেট সেই এফআইআরের এগেনস্ট আর্গুমেন্টস রাখবে, এভিডেন্স রাখবে। হাইকোর্ট তখন এক্সামিন করে দেখবে যে এফআইআরটা যে লজ করা হয়েছে তার এগেনস্টে কোনো ক্রেডিবল এভিডেন্স আছে কিনা, বা অ্যাকিউজের এগেনস্টে কোনো প্রাইমা ফেসাই কোনো এভিডেন্স আছে কিনা, বা এফআইআরে যে অ্যালিগেশনসগুলো আনা হয়েছে সেই অফেন্সগুলোর কোনো কগনিজেবল অফেন্স হচ্ছে কিনা, কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ছে কিনা, এই জিনিসগুলো হাইকোর্ট এক্সামিন করবে। হাইকোর্ট যদি এক্সামিন করে এটা পায় যে এফআইআরটার কোনো বেস নেই, ভিত্তিহীন, বেসলেস, কোনো ক্রেডিবল এভিডেন্স নেই, কোনো প্রাইমা ফেসাই কোনো এভিডেন্স নেই, জাস্ট অ্যাকিউজকে মেলাইন করার জন্য বা ফ্রেম করার জন্য এফআইআরটা করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট এই এফআইআরটাকে কোয়াশ করবে, এফআইআরটাকে সরিয়ে দেবে। কিন্তু যদি হাইকোর্ট এই আপনার 482 অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার এটা অধিকার থাকবে যে আপনি সেশনস কোর্টে বা লোয়ার কোর্টে সেই দিনই আপনি একটা বেল অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন। কিন্তু যদি ধরুন এই ফলস এফআইআরের ভিত্তিতে পুলিশ অলরেডি কোর্টে চার্জশিট ফাইল করে দিয়েছে, ট্রায়াল শুরু হয়ে গেছে অ্যান্ড এভিডেন্সও নেওয়া হয়ে গেছে, তো এরকম সিচুয়েশনে কিন্তু হাইকোর্ট এই এফআইআরটি 482 আন্ডারে এফআইআরটি কিন্তু কোয়াশ করবে না। তখন কি করতে হবে? তখন আপনাকে কিন্তু ট্রায়াল ফেস করতে হবে। এফআইআরে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে বা ক্রেডিবল এভিডেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রসিকিউশনের কেসটা দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, ও এটা প্রমাণ করা সম্ভব, খুবই ইজি হয়ে যাবে প্রমাণ করা যে এফআইআরটি করা হয়েছে, এফআইআরে যে অ্যালিগেশনসগুলো আনা হয়েছে সেগুলো বেসলেস, এটা প্রমাণ করা যাবে, প্রমাণ করা সম্ভব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে
ছোট করে বলার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা এই ফলস এফআইআর কে কিভাবে ডিল করবেন। পরের ভিডিওতে আবার নতুন কোন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি আসব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।